entonces. ওগুলো একটা মজার জিনিস হয়েছে রোজো, আমি কোয়েশ্চনটা আজকে ফোরসি একটা তাহলে ওইটা মজার জিনিস হয়েছে। তুমি তাই ওকে ফোড়ো ফোড়লে দেখো স্যার মজার কিছু হন, তোমার আমি 10 মিনিট সময় দিলাম ওকে ফোড়া লাগে। ফরেন কারেন্সি করাইতাম তো লইয়া ফোড়াম ফোড়াম ফোড়াম, ও জায়গাটা ফরেন কারেন্সি আর ও জায়গাটা ফরেন কারেন্সি আর বাদ বাকি মোটামুটি সব টিন হইল গিয়ে তোমার নর্মাল হিসাব। সো যদি ফরেন কারেন্সি কোনো কোয়েশ্চন হয় খুব জটিল হয় টেনশন হওয়ার কিছু নাই, অনেক মার্ক তুমি নর্মাল পাইবে আর কি। সো ফরেন কারেন্সিতে আমরা যেটা করি মনে হয় যে ব্যালেন্স শিট ডেটও তো অ্যাকুইজিশন ডেটও গুডুল হিসাব করি নর্মালি, আমরা হোক কারেন্সি গুডুল হিসাব করি ফরেন কারেন্সিতে করি, আসলে সেই করে অ্যাকুইজিশন ডেটও কনভার্ট করবো ব্যালেন্স শিট ডেটও কনভার্ট করবো, ওলা এক্সচেঞ্জ রেট দিয়ে কনভার্ট করবো আর কি। আর রিটেন আর্নিং রে খালি আমরা জাস্ট ব্যালেন্সিং ফিগার পাবো, ওগুলো ফরেন কারেন্সির মেইন জিনিস। সো এনিওয়ে আমরা অঙ্ক করি একটা একটা করে, না ইনকাম স্টেটমেন্ট অ্যাভারেজ রেট করি রিটেন আর্নিং রে। আচ্ছা আমরা যাই গেলে ধর মনে পয়লা ওগুলো আরম্ভ করি নাকি দেখ, আমার ইয়ার এন্ড ডেট হইলো গিয়ে ফার্স্ট যেটা দাগানির দরকার 30 এপ্রিল 2008। সো আমি দেখবো মিডিয়া আর কিছু আছেন 1 মে 2007 এপ্রিল মে আচ্ছা মানে 1 বছর আগে অ্যাকোয়ার 70% অফ ইকুইটি ইন্টারেস্ট প্যাটেল এ পাবলিক ইন্টারেস্ট কোম্পানি পারচেজ কনসিডারেশন 94 ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাই নেট অ্যাসেট হইলো কি 120 এক্সক্লুডিং প্যাটেন্ট, ও শব্দটা ইম্পর্টেন্ট এক্সক্লুডিং প্যাটেন্ট, তাহলে প্যাটেন্ট হারাইলে আমার ফেয়ার ভ্যালু আরও বাড়ি যাব। আইডেন্টিফাইবল নেট অ্যাসেট অফ প্যাটেল 1 মে ইনক্লুডেড এ প্যাটেন্ট হুইচ হ্যাজ ফেয়ার ভ্যালু 4 মিলিয়ন। ও না আমি তো ভুল করলাম, আমার তো উচিত কিতা করা নি ফরম্যাট ফলা বানানি কিতা করা যাওয়ার আগে, ওলো তো আমরা করছি না এতদিন। এস এট 30 তার কোনো ঝামেলা নাই, অ্যাসেট হয়ে গেল বই দিব নাই অ্যাসেট। ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি এই তো নয় গুডউইল এইগো, ফাইনান্সিয়াল অ্যাসেট আনবো আমি 2 লাইন খালি রাখবো কারেন্ট অ্যাসেট, এটা কিছু লিখি না শেয়ার ক্যাপিটাল কম্পোনেন্ট নন কন্ট্রোল অনারতটা রাখি দিই, অনারতটা রাখি দিই না ঘুবাইলাম কিছু পার্সিয়াল মার্ক কাবার হইলে আছে। ৩৭০ যোগ 110 এগুলো দিনারে আছে নাই, তো এগুলো আমরা ক্লোজিং রেটে আনি নাই, আর একটা ব্র্যাকেট দিই 380 ডিভাইড বাই সামথিং, এগুলো তো বাদ দিয়ে আনা লাগবে
নর্মালি বাগ দিয়া হয়, নর্মালি বাগ দিয়া হয় আর কি, একটু পরে দেন যেহেতু একটু ডিনাল দেখা আছে। সেম জিনিস গুড উইল, আপাতত লড়াম না, গুড উইল ওয়ার্কিং লিখে রাখি দিন, গুড উইল ওয়ার্কিং থাকা মানে ওয়ার্কিং ওয়ান। আচ্ছা আচ্ছা, ওয়ার্কিং টু তাহলে ফাইন্যান্সিয়াল এসেট 15 যোগ 7 যোগ আবার ব্রেকেট দেই 50/সামথিং, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আপাতত আমি এখনো লিখে রাখি 158, রিটেন আর্নিং ওয়ার্কিং 3, আদার কম্পোনেন্ট ইকুইটি ওয়ার্কিং 4, 5, সরি 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 সরি, কারেন্ট অ্যাসেট নাই, সরি 118 যোগ, অন তো ইজি মার্ক যাবি আমার 330 বাঘ সামথিং, তাইলে বাদ হয়ে গেলে নন কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি হয়ে গেলে 56 যোগ, 42 যোগ, 160 বাগ সামথিং, এখন আইব। আচ্ছা ভালো কথা, আইডেন্টিফাইবল নেট অ্যাসেট, আইডেন্টিফাইবল নেট অ্যাসেট অফ পেটেল 1 মে 2007 ইনক্লুডেড এ পেটেন্ট হুইচ হ্যাজ ফেয়ার ভ্যালু 4 মিলিয়ন, তাহলে 120-এর লগে আমি আরো 4 মিলিয়ন যোগ করব। দিস হ্যাজ নট বিন রেকগনাইজ ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ পেটেল, তার মানে আমি অন্য নিয়ে যোগ করা লাগবো অ্যাসেটের লগে, পেটেন্টের লগে, অ্যাসেটের লগে যোগ করা লাগবো আর কি। হ্যাঁ পেটেন্ট কিতা ইউপিপি ছড়ে নি প্রপার্টি ইন্টেঞ্জেবল তো না, তাহলে আর একটা করে করা লাগবো, আলাদা করা লাগবো পিপিপি তুই। আচ্ছা দিস হ্যাজ টু বি রেকগনাইজ ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ পেস্টেল, প্যাটেন্ট হ্যাড এ রিমেনিং টার্ম অফ 4 ইয়ার টু রান এট দ্যাট ডেট, ও খুব ইম্পর্টেন্ট, কোন দিন আসলো রিমেনিং লাইফ 1 মে, আমি আছি কোন দিন 31 অক্টোবর, সো 1 বছরের অ্যামোর্টাইজেশন আমি আনি হারান লাগবো। আচ্ছা 4 ইয়ার্স, দ্য রিটেন আর্নিং পেটেল ওয়ার 49 মিলিয়ন, আদার কম্পোনেন্ট ইকুইটি 3 মিলিয়ন, এট দ্য রেট অফ অ্যাকুইজিশন দ্য এক্সেস রিমেইনিং এক্সেস অফ ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট ডিউ টু অ্যান ইনক্রিজ ইন ল্যান্ড অফ ভ্যালু, তার মানে আরও কিছু থাকবো, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট দুইটা, একটা পাইমু আমরা পেটেন্টর, একটা পাইমু আমরা ল্যান্ডর। রোজ উইশেস টু ইউজ ফুল গুডউইল মেথড, ফেয়ার ভ্যালু অফ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 46 মিলিয়ন পাইলাম, দেয়ার হ্যাভ নো ইস্যু অন শেয়ার সিন্স অ্যাকুইজিশন অ্যান্ড গুডউইল হ্যাজ নট ইম্পেয়ারমেন্ট, আমি যতক্ষণ দাগাইলাম আমি আশা করতাম পারি তুমি যেন অতক্ষণ দাগাইবে আর কি। রোজ রিকোয়ার্ড ফার্দার 10% ইন্টারেস্ট অফ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট পেটেল 3 সেক্টিল ফর ক্যাশ কনসিডারেশন 19, চেঞ্জেস বিটুইন ওনার ওয়াইফ আর কি। সো আমরা অনেক কিছু প্রচুর মার্ক আছে, ওই মার্ক গ্যাদার করলে খুব ইজি ইজি মার্ক আমরা দেড় তারা। সো ওয়ার্কিং ওয়ান নেট অ্যাসেট, নেট অ্যাসেট হয়ে গেছে, পার্সেন্টেজ আছে না, পার্সেন্টেজ আচ্ছা, যেহেতু কিন্তু আমি দুইটা গ্রোথ আছে, সো আমি একটু ওলা দুইটা কলাম করে নেবো, তাইলে গিয়া আমার বহুত বেজাল হতো না, তোমার এখন মনে বেজাল হচ্ছে, সো তুমি ওগো করতে পারো। সো শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিং, ওসি পেটেল হইল কি মাঝন ওজন, তার শেয়ার ক্যাপিটাল হইল কি 38, সো 38 38, রিটেন আর্নিং হইল কি 49, অ্যাকুইজিশন কত আসলো 49, সরি ব্যালেন্স শিটও আর হবো, ওসি অ্যাকুইজিশনও আসলো আমি জানি, ব্যালেন্স শিটটা খুব তাহলে এখন আইলো কি আমার এফপি অ্যাডজাস্টমেন্ট, নাই এফপি পেটেন্ট, ওকে এফবি ডেপ, ডেপ হইল কি 7 মিলিয়ন আর এর 1টি বাগ দিলাম
না সাইড মিলিয়ন সাইড দিয়ে ভাগ দিলাম, এক দ্বিগুণ দিলাম না, যেহেতু 1 বছর গেছে। এফপি পেটেন্ট হইলো গিয়া, ইকো অ্যাকুইজিশনও তারপর ব্যালেন্স শিটও তারপর 6 মিলিয়ন, 6 মিলিয়ন এফবি ডেপ নাই অ্যাকুইজিশনও, আর ব্যালেন্স শিটও তারপর। তাহলে আমরা অ্যাকুইজিশন হিসাব করবো 38.49, তো ওগুন ওগুন হিসাব করি আমি দেখতে হইব যে ওগুন 120 থেকে মাইনাস দিলে ল্যান্ড কত হয়। 38 কোন বাটে আছে যে তারা বাটে এটা করছে, 38.49 যোগ সাইড তাহলে 120 থেকে 94 বাদ দিলে 120 নেন, ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল নেট অ্যাসেট অফ না 120 না 124 থেকে 94 বাদ দিবে। কত 30, যেহেতু বেচারা ল্যান্ড মানুষ তার কোনো ডেপ্রিসিয়েশন নাই, 30 কত টোটাল ৩৮+৫৬+৮+২৯ ১৩১, তাইলে আমি জানি আমার ওস কোন তাহলে 6 আর 1 কত আছে, কত অসিত থেকে 100 নেন 31, তোমার কথা বুঝছি না আমি, মানে আমি তো ওই যে 124 আর 131 মাঝে ডিফারেন্স কত 7, 7-এর মাঝে আমি দেখলাম ওসি ডিফারেন্স হতো 1, আমি 1 ওয়াই আর অন সয় করে দিয়েছি, আমি আর ইতে আগে দাঁড়িয়ে গেছি না আর কি, আমি ওবাই দিয়ে করার ওগামা লাগে বেস্ট মনে হয়েছে আর কি, বুঝছেন। হ্যালো আসসালাম জি, আবার কো বুঝছি না, হ্যালো হ্যালো পার্সেন্টেজ ডলার নাই আমরা তো এই ফরেন সাবসিডিয়ারি ওয়ার্কিং করাম না, ফরেন সাবসিডিয়ারি আমরা পড়ছি না, আমরা এনে পাইছি পেটেল, পেটেল খে পেটেল নর্মাল সাবসিডিয়ারি কেন, ও তুমি আর একটা কইরা যে হবু করতাম ওই আমরা এগুলো করবো একলগে করি দেয় আর ভাই, এমনি হইলে আমি করলাম না, বাট এগুলো যেহেতু ফরেন সাবসিডিয়ারি তার লাগে আমি ইচ্ছা করি করাম না আর কি, যে একটু পার্সিয়াল মার্কগুলো গেদার হইলে এগুলো বেজাল হইতেও পারে, হোপফুলি যেহেতু ফার্স্ট টাইম আমার দুই টাইম করার সময় করতে আর কোনো সমস্যা না, আর এগুলো একটু করতাম না কারণ হইলে এগুলো আর একটা এক্সট্রা ওয়ার্কিং আছে, বাঁক দেওয়া লাগে দিয়া বা করা লাগে। এফবি অফ কোন কত, আচ্ছা পার্সেন্টেজ কত, এফবি অফ এনসিএ যেমন নিচে হয়ে যাচ্ছে 46 নেন, এফবি অফ নেট অ্যাসেট গুডউইল কত, হ্যালো স্যার গুডউইল ইম্পেয়ারমেন্ট হয়েছে না, তাহলে আমার কোনো ঝামেলা নেই, শেষ এখানে একটা শেষ গুডউইল যে পালা শেষ হয়ে গেল, আমরা ফার্দার করতাম না নি, তাহলে এইগুলো লাগে আমরা কোন ওয়ার্কিং করতাম পারি, এইগুলো লাগে আমরা ওয়ার্কিং 3 4 5 6, আমি ওয়ার্কিং কত পর্যন্ত ব্লক করছি 5 পর্যন্ত, তাহলে ওয়ার্কিং 6 করে গেলাই দিও না, আমি ভুলে গেছি
সুবিধা নামার হয়ে হয়ে এফবি কোন পেজ এফবি কোন হইলো কি আমার পেজ হচ্ছে 19 ডিক্রিজ ইন এনসিএ এনসিএ এগুলো তো দুইটা মেথডে আসলো আমি একটা পার্সেন্টেজ আর একটা প্রপোর্শনেট নাকি তা ইউ কোনটা তো আসলো হ্যাঁ আচ্ছা ফার্দার 10% এবং নকনো পেটেল এসিএফএ ফর কেস কেন এগুলা করেন ডিক্রিজ ইন এনসিএ গুডুল গুডুল তো এনসিএ গুডুল ভাই না না গুডুল তো আর গ্রস আছে আচ্ছা আমরা দেখি না পারলে নাই ডিক্রিজ ইন এনসিএ এনসিএ এর ভ্যালু কত এনসিএ পাইলাম আমার কত 46 আর গ্রোথ হইছে কত 70 30% নাই 46 যোগ 7 ইনটু 30% না না ওগুলো আবার আমি 30% হয়ে গেলাম এবারে বাঘ 30 ইনটু 10 রাউন্ড তাহলে 80 জিব নেন এনএল লগে গুড উইলাম আইব নাই আচ্ছা আচ্ছা তো ও করবো দেখি আমি তো কইলাম আমি বলে গেছি আমি এনসিএ গুড উইল তাহলে গুড উইল কথা আসলো আমার 16 16 30% এর বাদে ঘুরে আবার ও তো এগুলো তো চেঞ্জ ইন না শিখবো তো আছে ঠিক আছে বুঝছি ওখানেও কইরা আমি নিজে কোন একটু বেড়ালাই গেছি ভুলে গেছি ও যে প্রপোর্শন আর পার্সেন্টেজ মেথড ট্রান্সফার অফ ওনারশিপ এনসিআই বিফোর ট্রান্সফার এনসিআই আফটার নাই বিফোর যে বলা হইব 138 আর 20 30% 138 হইলে কি ফেয়ার ভ্যালু অফ এনসিএ আর 20 কি তা গ্রোথ তাহলে তো গুড উইল আর না এনসিএ ফেয়ার ভ্যালু যে বলা হাত ধর রাম ওগুলোর ভিতরে তো অটোমেটিক গুড উইল হারাই লেছে ফেয়ার ভ্যালুর ভিতরে ও কারণে আর না তো এনসির ভ্যালু এনসিএর ভ্যালুটা হইলো কি ফেয়ার ভ্যালু থোড়া বাউন্ডারি ক্রস করে ওগুলাকে আচ্ছা তাইলে তোমার না আচ্ছা তাহলে আমরা এখানে 80 কি তৈব 80 বাড়লো না কমলো আমি দিলাম 19 আইলো 16 তাইলে 2.96 ডিক্রিজিং আসি হইলো আমার ক্যাশ বাড়ে হয়ে গেল 19 এগো আইলো 16 তাইলে আমার 80 কমলো 2.96 ঠিক আছে ওকে যা কনান হিয়ার তুমি কি তো গাইরে আমার হোক গুডুইলর মাত্র গাইরে চলো তোমারে আমি হেল্প করি ও ও গু দরকার ও গু দরকার ও এক কত ও উল্টা হইব আর কিছু না কত নম্বর পেয়েছি নোট দিস লাইন ইজ অনলি হোয়ার নন কন্ট্রোল ইন্টারেস্ট মেজার্ড এট ফেয়ার ভ্যালু এট দ্য ডেট অফ অ্যাকুইজিশন
That is where the increase in uncontrolled internet share of Google already recognized. Because this line is not required. Nah, this line is only required where non-controlling interests are measured at fair value at the date of acquisition. That is where there is an increase in non-controlling interest share of goodwill already recognized. Decrease dice na, voy a ir le dice bueno. No, Shara Besle, igual que 50% boundary cross por igual a la de ni. Igual que transfer between owner de la. Uno. Igual que pays 2700. Fair value of consideration paid. Na, igual también receipt por si. Decreasing NCI. Decreasing goodwill transaction adjustment to present equity. अच्छा तो ले गुड़ भी लाइबो अच्छा नहीं मैंने छोटा नहीं मोड़ने को दिया है तो आपने थोड़ा उसी तरह के गुड़ी तो ऑलरेडी एडजस्टेड हो गया है हमने फिर क्या बोल दिया ऑलरेडी तो गुड़ी लो पोर्शन था मेन एडजस्टेड ऑन देशी फेयर बिल ऑफ कंसीडरेशन पेड डिक्रीज इन एनसीएन ओ अच्छा এখানে তো তারা নেট অ্যাসেট কর ইনো নেট অ্যাসেট কর আমরা তো ডিক্রিজ ইন নেট অ্যাসেট খালি নেট অ্যাসেট বুঝছি ঠিক আছে ঠিক আছে কত জটিলতা আছে নেট মাঝে মাঝে লাগে পিপিপি খুব জটিল করি আমাকে আচ্ছা এখন আমরা কাম হইলো গিয়া এনতানকে জায়গা মতো হাওলা লাগাই দেবো নাই একটা ট্রানজেকশন বাদে বাদে অসিত কিছু করতাম না প্যাটেন্ট সাইড ডিপ করমু কেটাস সাইড ডিপ করমু এক মানাস দিব ইন্টেঞ্জিবল অ্যাসেট আর ল্যান্ডও 30 ডিপ করমু তাহলে পিপি ডিপ করো তুমি আরো 30 ইন্টেঞ্জিবল অ্যাসেট উঠাও নাই হয়ে গেল দেন ওগো করলাম ওগো করলাম ওগো করলাম অসি দোকান নাই গ্রো তো গিয়া রিটেন আর্নিং আমারও আমারও কোনো এফেক্ট নাই 94 তো তো 94 আছে গুডউইল আমরা ওনা পার্সিয়াল আনিয়ে হারাইতাম পারি না গুডউইল তো ডব্লিউ টু হয়েছে আচ্ছা ওকে গুডউইল শুনলো না জিওগ্রাফি দিলাম ফেয়ার ভ্যালু কনসিডারেশন পে ডিক্রিজ ইন এনসিআই ডিক্রিজ ইন এনসিআই কে কই এফেক্ট ফেলায় মাইনাস আর গুণ পজিটিভ নাই তাইলে আমার ডিক্রিজ ইন অসি 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 ডিক্রিজ হইলে এগুলো তো ওয়ার্কিং ফাইভ হয়ে যাইব নাই তাহলে এনে আমার আর কোনো কিছু নাই ও তো ওয়ার্কিং ফাইভ হয়ে যাইব ওয়ার্কিং ফোরও যাইব আচ্ছা ঠিক আছে আমি এনে যেটা করতাম পারি ওয়ার্কিং ফোর ফোর দিতাম পারি ও সি ই প্যারেন্ট ও সি কত সেভেন পেটেল পেটেল টেল গ্রোথ আচ্ছা তা হোক এক তো আছে না দিলেই এক ওর 70% নাই না না 80% ব্যালেন্স শিট এটা আমার না ব্যালেন্স শিট এটা আমি পেয়েছি গ্রোথ 70% করে আমার 20% পেয়েছি
মনে নেই দেখো, কারণ আমার কাছ থেকে গ্রোথ হয়েছে, আমি তো এনসিআই যে 10% পাইছি, এগুলো তো ও 31 ব্যালেন্স শিট ডেট হয়েছে, সো এই গ্রোথ ওর বাড়তো আমি পেতাম না। আর ওই লোকিয়া ট্রান্সফার, আচ্ছা কি তার নাম তার, এগুলো রাখি দিই আমরা। হ্যাঁ ট্রান্সফার অফ ওনারশিপ ওয়ার্কিং সিক্স ডাব্লিউ সিক্স ওই লোক এগুলো কমবো না, আমরা তাইলে এর অ্যাকোমোডেট করে নিলাম, লগে আরো কিছু পার্সোনাল মার্কেট আরো করে নিলাম, দ্যাটস গুড। তাহলে আমরা ওয়ার্কিং ওয়ান পুরো শেষ নাই নি, অজম করে লিখছি রোজ একোয়ার্ড 52,050% অফ ইনিশিয়াল স্টেম হোয়েন স্টেম রিটেন আর্নিং 220 মিলিয়ন দিনার, এগুলো এখন করতে না পরে ধরতে, আচ্ছা তুলে নিই আগে পরে। আমরা তখন ক্লাস পরীক্ষার সময় যদি তোমার জন্য একটা টাফ লাগে এগুলো রাখিয়া, আমার মনে হয় যে অন্য কিছু ইজি মার্ক আছে আর কি। সো তুমি তিন রাস্তায় আরো, আর আমরা যেহেতু এখন করা লাগবে এগুলো ধরে নিই। রোজ একর 52% অর্ডিনারি শেয়ার স্টেম ওয়ান মে, তার মানে মাঝামাঝি কিছু নাই আস্তা বছর। স্টেম রিটেন আর্নিং ওয়াজ 220 মিলিয়ন দিনার। ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল নেট অ্যাসেট 495 মিলিয়ন দিনার, এক্সেস অফ ফেয়ার ভ্যালু ওভার নেট অ্যাসেট স্টেম ইজ ডিউ টু ইনক্রিজ ইন ভ্যালু অফ ল্যান্ড। ফেয়ার ভ্যালু অফ এনসিআই স্টেম ওয়ান মে হইল গিয়া 250 মিলিয়ন এনসিআই। স্টেম লোকেটেড ফরেন কান্ট্রি অপারেট ইন এ মাইন, ইনকাম স্টেম ইজ ডিনোমিনেটেড সেটেল ইন দিনার্স, আচ্ছা বলার কথা। আউটপুট অফ দ্য মাইন ইজ রুটিনলি ট্রেডেড ইন দিনার অ্যান্ড ইটস প্রাইস ইজ ডিটারমাইন ইনিশিয়ালি বাই লোকাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, বলার কথা। স্টেম পে 40% অফ কস্ট অ্যান্ড এক্সপেন্স ইন ডলার্স উইথ দ্য রিমাইন্ডার বিং ইনকার্ড লোকালি অ্যান্ড সেটেল ইন দিনার্স। স্টেম ম্যানেজমেন্ট হ্যাজ কনসিডারেবল ডিগ্রি অফ অটোনমি অথরিটি অ্যান্ড অটোনমি ইন কেয়ারিং আউট অপারেশন অফ স্টেম অ্যান্ড ইজ নট ডিপেন্ডেন্ট আপন গ্রুপ কোম্পানিজ ফাইন্যান্স। রোজ উইশ টু ইউজ ফুল গুডউইল মেথড টু কনসলিডেট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ স্টেম, দেয়ার হ্যাভ বিন নো ইস্যু অফ অর্ডিনারি শেয়ার অ্যান্ড নো ইম্পেয়ারমেন্ট অফ গুডউইল সিন্স অ্যাকুইজিশন ফরেন এক্সচেঞ্জ রত। সো মাঝখানে এখানে কিতা লাগিয়ে দিল আমরা, তুমি তেন হয়তো কোয়েশ্চন করছো না, ওখান ফলে দেওয়া হয় যে ডিসকাস অ্যান্ড অ্যাপ্লাই প্রিন্সিপাল সেট আউট আইএস 21 এফেক্ট অফ চেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ রেট ইন অর্ডার টু ডিটারমাইন ফাংশনাল কারেন্সি। ফাংশনাল কারেন্সি ডিটারমাইন হতে হলে আছে, তো ওগুলো আমরা অ্যানালাইসিস করি করি ও 8 মার্ক পাইম আর কি। সো এগুলো আসলে কনসলিডেশন আর মেথড লগের রিলেভেন্ট না, এগুলো ফলে 8 মার্কের লগের রিলেভেন্ট। সো আমরা পাইলাম ওপেনিং রেট হইল কি 6, ক্লোজিং রেট হইল কি 5, আর এভারেজ রেট হইল 5.8। সো ইনকাম স্টেটমেন্ট করলাম না, এভারেজ রেট লাগে না আমার। এনিওয়ে আমরা পাইলাম তারার কারেন্সি গুডউইল বা করি, আমরা তো স্ট্রেট ফরওয়ার্ড গুডউইল বা করি লই যায় নাই, আমার আর এখন চেঞ্জ করার দরকার আছে, চেঞ্জ করার দরকার না। এনে ইগু খার হইল গিয়া স্টেম কত, অ্যাকুইজিশন কত জান দেখো, জান শেয়ার ক্যাপিটাল কত, রিটেন আর্নিং না ব্যালেন্স শিটও 300 করে নি, অ্যাকুইজিশন অ্যাকুইজিশনও ঠিক আছে, অ্যাকুইজিশন তো আমি জানি 200। না না ওসি নাই ইউ টোটালি কিতাব মিলাই রাই নিয়া স্যার মিলাই লো আর লোক খট হইছে দিছে দিছে দিছে, আমার তো ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট নাই, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট আছে কইছে ল্যান্ড একটা আছে না। তাহলে কত কইছিল টোটাল কোম্পানির ভ্যালু স্ট্যাম্প আইডেন্টিফাই নেট অ্যাসেট হইল 495, তাহলে 495 যদি আমি করি 495 তাকে লইয়া বাদ দাও তুমি 440, তাহলে 55 মনে হয় 45 নাই 55।
তাইলে 855 60 হইতো মানে 80 হইতো তো 220 আর 380 তো তোমার কি কি ভুল হইছে নাকি তা 555 না তাহলে অনেক ভুল হইছে 555 না 75 নেন 420 হইব 495 মাইনাস 420 কোনটা তুমি যে ব্যাগে নিয়ে এখন তার একটু বাজে দেখি কটা দিছো কটা কোনটা কোনটা শেষ হয়েছে তুমি যা উইদা তুমি এখন করিয়া আমারে দেখাইয়া দিতে আছে হ্যাঁ দেখো আসি নাই আর কিছু নাই আমার এখানে রাস্তায় ঘুরে পাতি লইতাম পারি ঘুরে পাতি লইতাম পারি ওকে এর বাদর খাম হইলে গুড উইল হলো নাই গুড উইল হলে গুড উইল স্ট্যাম্প কত পার্সেন্ট কিনছে 52 এগুলোকে 48 তাহলে আমার এগুলো মনে লেখি দিনার কত 220 নাই এনসিএর ভ্যালু আসলো 250 কি তার ভাই এনসিএর পাঁচ এনসিএর তো কম নাই 48% তার তো বেশি না 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 আমরা কনভার্ট করবো ও দেখো স্টেমে তারা কত মিলিয়ন ডলার ইউজ করছে 46 মিলিয়ন গুণ দিউ ওপেনিং রেট দিয়া 60 এখন গিয়ে একটু সেন্স মেক করে 276 250 495 গুডউইল 31 তো কম এক এসওএফপি ডেট হইল গিয়া 31 ডিভাইড বাই আমরা ব্যালেন্স শিট ডেট হইলো রেট হইল গিয়া 1 টাকা নাই তাহলে 6.2 আর আগে আসলো 16 ওকে আর কিতা কিতা অ্যাডজাস্ট করা যায় এগুলো না এগুলো কিছু অ্যাডজাস্ট করতাম নি আর কিছু এগুলো তো আর অ্যাডজাস্ট করার কিছু নাই গুডুইলও একটা জিনিস অ্যাডজাস্ট করা নাই আর বাদে গ্রোথ ট্রোথ ওটা যাইব আমার কি তা রিটেনারিং বা হলো সাবসিডিয়ারি গ্রোথ হয়ে তো নেওয়া লাগবে রিটেনারিং হলো গিয়ে ফরেন এক্সচেঞ্জ গেইন লস মিক্সড হয়ে যায় তাহলে আমরা এখন কি দাঁড়াতাম আঁকোই তার নি আঁকোই যাই নাকি তা এখন আরো একটা কিছু পার্সিয়াল মার্ক করে দিতাম পারে অভ্যন্তরে সব পিন্তরে আমরা কাম করে দিই কত দিন বাকি দিতাম 5 দিন আর ইয়ার এন্ড ডেট 5 10টি ভাগ দিলে 10 380 এর 5টি ভাগ দিলে কত 76 330 এর 5টি ভাগ দিলে 20 আরো কিছু মার্ক এই ইজি মার্ক কারণ আমার লাগে আমি পরে ফ্রেন্ডসি সেরা বলে গেছি সুন্দর জিনিস কইছো
fair value of land 75 nahi good thank you सेवेंटी फाइव डिवाइड बाय फास कितना होगा ये गुलाब चमन हो जाते हैं बार किन्हीं आ बेची या अबार किन्हीं अबार बेची पर अबार तीन बार आ गया कौन था पंचाश नंबर पंचाश जो गास की शॉकले ओपिनियन बुझे गई थी वीडियो देखी लाओ बाकी दावों ला वीडियो देखो ना ऐसा ये को फला टा फला बेची फला गेन कर सेकंड टा बॉय बे बॉय हो गुड गेन बाहर बा नहीं तो रोल ओवर कर रही है बॉय ला सेकंड टा Rose has a property located in same country as stem. Property acquired 1 May 2007 and is carried at a cost 30 million dinar. Property is depreciated over 20 year straight line method. So, let 30 year 20 30 million di bag dilam something 1.5 hoibo na ni. April 2008 property was revalued 35 million dinar. Depreciation has been charged in for the year, but revaluation reserve has not taken into account preparation of financial asset. Depreciation of the year end ho jehetu revaluation hoyeche depreciation for eta tara dorichhe good. Somoshya tara jeta korche tara revaluation gain re anche na. রিভলিউশন গেইন কত আইছে মুখে মুখে ইউ করা যায় আমরা মুখে মুখে করতাম না আমরা একটু ওয়ার্কিং করি যাতে কিছু পার্শিয়াল মার্ক দেয় সো কস্ট হইলো গিয়া 30 মিলিয়ন হ্যাঁ ডেপ্রিসিয়েশন একুইভ্যালেন্ট ডেপ্রিসিয়েশন হইলো গিয়া আমার 30 ভাগ 20 যেহেতু 1 বছর হইছে 1.5 ক্যারিং ভ্যালু হইল গিয়া আমার 28.5 রিভ্যালুড অ্যামাউন্ট হইল গিয়া আমার 35 তাহলে আমার রিভ্যালুয়েশন গেইন হইল গিয়া 7.5 6.5 রিভ্যালুয়েশন গেইন হইল গিয়া 6.5 না ইকো আইছে আমার দিনারে রিভ্যালুয়েশন গেইন সো ইকো না আপাতত আমার লাগে বেশি প্র্যাকটিক্যাল হইব কারণ ওপেনিং ডেট ক্লোজিং ডেট হিসেবে আমাদের যে মতো সময় আছে একটা ক্ষেত্রে ফরেন এক্সচেঞ্জ গেইন লস হইতে পারে তবে আচ্ছা এইগুলো এফএক্স গেইন লস আইব কারণ এগুলো আমরা ট্রান্সলেট করা ট্রান্সলেশন হয় এগুলো এফএক্স গেইন লস আইব এগুলো এফএক্স গেইন লস আইব কারণ এগুলো তো সব 30 মিলিয়ন দিনারে এখানে আমার এমনে গেইন লস রিভলিউশন গেইন লস আছে প্লাস এফএক্স গেইন লস আছে আমার হয়েছে 7 নেন তাহলে রিভলিউশন গেইন হয়েছে 1.3 আমি এক্সাক্ট জানি না আমি ওলা করিলে আমার কমন সেন্স খাটাইয়া এফএক্স গেইন হতো হইলো এফএক্স গেইন হইলো 0.7 বুঝছেন দিবেন ফার্স্ট ইয়ার জিনিস আমার ক্যারিং ভ্যালু হিসাব করি এখন দেখলাম ফার্স্ট ইয়ার 70 বসে তাহলে এফএক্স গেইন হইছে 0.7 আর আমার রিভ্যালুড অ্যামাউন্ট হয়েছে 7 আমার কারেন্সিতে সো আমার রিভ্যালুয়েশন গেইন হয়েছে 1.3 আমরা পরে ফার্দার আরো কিতা দেখ মনে সো আমার অ্যাসেট অ্যাকচুয়ালি বাড়ে 5 মিলিয়নের অ্যাসেট আসলো এখন হয়ে গেছে 7 মিলিয়ন তাহলে 2 মিলিয়ন অ্যাকচুয়ালি বাড়ে বুঝছেন
আমরা ব্যালেন্স শিটও অন্য অ্যাডজাস্ট করবো 2 মিলিয়ন, বুঝছো তো? জাস্ট সিম্পল, আমার বছর শুরুতে আসলো 5 মিলিয়ন, এন্ড আই হয়েছে রেভেলিউ অ্যামাউন্ট 7 মিলিয়ন, 2 মিলিয়ন, 2 মিলিয়নের মাঝে 1.3 আর 0.7, অ্যাকচুয়ালি দুটো ওসি যাইবে, একটা যাইবো রেভলিউশন রিজার্ভ আর একটা এফএক্স রিজার্ভ। সো এগুলো ওয়ার্কিং কত দিতাম আমরা, ইবনুল ক্লিয়ার নেই কোন জায়গা, কোন জায়গা কেতা কনফিউশন হোক, 5 মিলিয়নের অ্যাসেট আসলো আনি, বছর শুরুত কস্ট কত আসলো 30 মিলিয়ন, এই অনুসারে এগুলো আমার ডলার ভ্যালু কত আসলো 5 মিলিয়ন, এন্ড আই এগুলোর ভ্যালু কত, রিভেলিউ অ্যামাউন্ট কত 35 মিলিয়ন, এন্ড রেট যদি কনভার্ট করি তাহলে অ্যাসেট হবে, ও তো সপ্তাহ বাদ দিয়ে আমি কিতা করাম, রিভেলিউ অ্যামাউন্ট আনা, ওভারঅল গেইন হইলো আমার কত, অ্যাসেটের ভ্যালু বাড়লো কত, খুব ভালো হয়েছে করে অ্যাসেটের ভ্যালু 2 মিলিয়ন বাড়ছে নি ডলারে, আমার অতটা বোঝা লাগে না, ওপেনিং ব্যালেন্স হইলে আমার 5 মিলিয়ন আর ক্লোজিং ব্যালেন্স হইলে আমার 7 মিলিয়ন, 2 মিলিয়ন বাড়ছে নি, আমার তো এখানে করে বুঝে যাওয়া লাগতো না, বাকি দেওয়া লাগতো না, আমার ফিগার নিয়ে যোগ করা লাগবো, তুমি তোমার বাবা বুঝিও এক্সামিনারে বুঝবে, আমার 2 মিলিয়ন আনি অতক্ষণ বুঝছো তো, ফরেন এক্সচেঞ্জ গেইন যায় হই অসিত, রিভলিউশন গেইন যায় হই অসিত, আমি এক গ্লাস নিয়ে অসিত যোগ করে দিব 2 মিলিয়ন শেষ, ডেপ্রিসিয়েশন তো তারা অলরেডি রেকর্ড করেছে, আমি কিছু করতাম মানে তারা কোশ্চেন হয়ে যাচ্ছে তো, ডেপ্রিসিয়েশন অলরেডি অ্যাডজাস্টেড, ডেপ্রিসিয়েশন চার্জ হ্যাজ বিন, ডেপ্রিসিয়েশন হ্যাজ বিন চার্জ ফর দ্য ইয়ার, তারা তো ধরেছে, তাহলে আমি কিচ্ছু করতাম মানে ডেপ্রিসিয়েশনটা আমি করতাম মানে, বুঝছি না তোমার কথা, অথবিল তোমার একটা লজিক আছে, এখন তো কোনো লজিক পেলাম না, ডেপ্রিসিয়েশনটা আমি কিতা করতাম, রিভলিউশন হয়েছে তো 1.3, আমি ওখানে তো কইরাম 5.7 এর লগে আমি 7 কম্পেয়ার করলাম, করে রিভলিউশন গেইন তো আমি করে 1.3 ফরেক্স গেইন, তো দুটোই তো আমার অ্যাসেট বাড়ছে, দাদা দাদা এক মাস কত এগুলো সময় নষ্ট করি আমরা, বুঝছেন ভুল লেখকের যতক্ষণ লেখছি ততক্ষণ লেখছি শেষ, হ্যাঁ তুমি দেন একটা জিনিস অলওয়েজ খেয়াল রাখবা, কোনো জিনিস ক্রিটিক্যাল আমার ইয়ে গিয়ে তুমি তার সময় নষ্ট করা নি, সময় নষ্ট করছো সপ্তাহে, রোজ কমান লং টার্ম বোনাস স্কিম হ্যান ত্যান ব্লা 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 ব্লা, নমাজবাদী।